স্যার ক্লাসে ইউনিট টেস্টের খাতা দেখাচ্ছেন, সবাই 20-এর মধ্যে ভালো মার্কস পেয়েছে, শুধুমাত্র বিল্টু পেয়েছে 20-এর মধ্যে 4। বিল্টু স্যারকে বলছে, স্যার আমি তো সব প্রশ্নের উত্তর দিয়েছি, তাও আপনি আমাকে এত কম নম্বর দিয়েছেন। স্যার বলল, নিজের খাতাটা ভালো করে দেখ, মনে হচ্ছে আশ্রয়ের পায়ে কালি মাখিয়ে খাতায় ছেড়ে দিয়েছিলি। তোর একটাও প্রশ্নের উত্তর বোঝা যাচ্ছে? তাহলে কি নম্বর দেব? 4টাও অনেক বেশি হয়ে গেছে তোর জন্য। তো কি বুঝলেন বন্ধুরা, হ্যান্ড রাইটিং হলো একটা অন্যতম রাইটিং স্টাইল। এটা প্রতিটা মানুষের একে অপরের থেকে আলাদা, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। গ্রাফোলজিস্টরা মানুষের হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস করে তাদের পার্সোনালিটির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বলে দিতে পারেন, অর্থাৎ প্রত্যেকের হ্যান্ড রাইটিং প্রত্যেকের ব্যক্তিত্বের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড। অনেকের হ্যান্ড রাইটিং যথেষ্ট ভালো, আবার অনেকেই চেষ্টা করে চলেছে তাদের হ্যান্ড রাইটিং বেটার করার জন্য। আমাদের ক্লাসে বিকাশ নামে একটা ছেলে ছিল, ওর হ্যান্ড রাইটিং এতটাই বাজে ছিল যে আমি অত বাজে হ্যান্ড রাইটিং অন্য কারো দেখিনি। ওকে যখন বলতাম তুই চেষ্টা করলেই তো একটু ভালো লিখতে পারিস, ও বলতো আমি যতই চেষ্টা করি আমার হ্যান্ড রাইটিং ভালো হবেই না। হাজার হোক, আমি তো ডাক্তারেরই ছেলে, আমার হ্যান্ড রাইটিংও আগে মোটেও ভালো ছিল না, কিন্তু আমি নিয়মিত প্র্যাকটিস করে করে আমার হ্যান্ড রাইটিং অনেকটাই ভালো করতে পেরেছি। এই দেখুন আমার হ্যান্ড রাইটিংয়ের স্যাম্পল। কিন্তু কেউ যদি চেষ্টাই না করে, প্র্যাকটিস না করে, তাহলে তার হ্যান্ড রাইটিং কখনো ভালো হতে পারে না। সেই আশলার পায়ে কালি ছড়িয়ে দিলে যে অবস্থা হয় ঠিক সেই রকমই হবে। অনেকেই ভাবে যে ছোটোবেলায় যদি হ্যান্ড রাইটিং ভালো না করা যায় তাহলে আর বড়োবেলায় সেটা ঠিক করা সম্ভব হয় না, কিন্তু তাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তবে এটা ঠিক যে ছোটোবেলায় কাজটা বেশি সুবিধার হয়, তবে মনে এমন নয় যে বড়োবেলায় করা যাবে না। তো বেসিক্যালি আজ আপনাদের আমি বলবো কেন হ্যান্ড রাইটিং ভালো করবেন আর কীভাবে হ্যান্ড রাইটিং ভালো করা যায় তার কিছু স্মার্ট টেকনিক সম্পর্কে। হ্যান্ড রাইটিংয়ের ব্যাপারে জানার আগে বলবো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং নতুন নতুন ভিডিওয়ের নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দিন। হ্যান্ড রাইটিং ভালো হওয়া কেন প্রয়োজন? বিশেষ করে এক্সামের সময় হ্যান্ড রাইটিং খুবই ইম্পর্টেন্ট। যতই ভালো প্রশ্নের উত্তর লেখা যায় বা যতই ভালো প্রেজেন্টেশন হোক না কেন, হ্যান্ড রাইটিং যদি ভালো না হয় আর যিনি খাতা দেখবেন তার যদি বোধগম্য না হয় তাহলে কখনোই ভালো মার্কস পাওয়া যায় না। এখন সমস্যা যাদের হ্যান্ড রাইটিং ভালো না তাদের, তারা তাহলে কি করবেন? অন্য কাউকে দিয়ে লেখাবেন? তাহলে তো আপনার ফিলিং সঠিক প্রকাশই পাবে না। সো আপনাকেই লিখতে হবে, তার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে, নিজের হ্যান্ড রাইটিংটা একটু বেটার করতে হবে। যদি আপনি নিয়মিত কিছুদিন কয়েকটা টেকনিক্স ফলো করে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করেন তাহলে আপনার হ্যান্ড রাইটিং ভালো হতে বাধ্য। তাহলে চলুন হ্যান্ড রাইটিং ইম্প্রুভ করার স্মার্ট টেকনিক্সগুলো দেখে নিন। 1. সঠিক সময় নির্বাচন। উইদাউট প্র্যাকটিস কোনো কাজই সফল হয় না, তাই হ্যান্ড রাইটিং ভালো করতে গেলে সবার আগে রোজকার জন্য একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করতে হবে এবং রোজ সেই টাইম মতো হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে হবে, তবেই বেটার রাইটিং সম্ভব হবে। 2. সিটিং পশ্চার বা বসার ভঙ্গি। বসার ভঙ্গি যেন স্ট্রেট হয়, যাতে শোল্ডার রিল্যাক্স অনুভব করে তবে লেখাটা স্মুথ হয়। তাই লেখার সময় বসার পজিশন যেন সবসময় ঠিক থাকে। বিছানায় বসে লেখার থেকে চেয়ারে বসে লেখা অনেক বেশি এফেক্টিভ বেটার হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে। 3. গ্রিপ, পেন বা পেন্সিল ধরার স্টাইল। কিছু জিনিস রয়েছে যেগুলো বদলানো সম্ভব হয় না, তাই আপনি যেভাবে পেন বা পেন্সিল ধরতে কমফোর্টেবল ফিল করেন সেইভাবেই ধরুন। তবে যাদের এখন বদলানোর সময় রয়েছে, বিশেষ করে বাচ্চাদের জন্য পেন বা পেন্সিল গ্রিপ করার এই স্টাইলটা এক্সপার্টরা সাজেস্ট করে থাকেন। 4. লাইন সোজা করে লেখা। লেখা যদি সোজা না হয় তবে অনেক সমস্যা। একটি লেখা দেখতে সুন্দর দেখায় তখনই যখন সব লেখাগুলো সোজা সাজানো থাকে। বর্ণ সোজা করার জন্য নিয়মিত ডট পদ্ধতি অনুশীলন করতে হবে, আর লাইন সোজা করার জন্য লাইন টানা খাতায় লিখতে হবে। বাংলা লেখার জন্য বাংলা খাতা ব্যবহার করতে হবে এবং ইংরেজি লেখার জন্য অবশ্যই ইংরেজি খাতা। আবার মাঝে মাঝে রুল পেপারে লিখে অনুশীলন করতে হবে। যেমন ধরুন বাংলা লেখার জন্য আপনারা বাংলা খাতায় ব্যবহার করবেন, এবং বাংলা খাতায় কিভাবে লিখবেন তা আমি একটি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। বাংলা খাতায় ধরুন আমি একটি লাইন লিখছি, আমি ভারতীয় তাই আমি গর্বিত। এই যে আমি লাইনটা লিখলাম, এই লাইনে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে দেখুন যে দূরত্ব রয়েছে সেটা কিন্তু সমান, এবং লাইনটা যখন লিখলাম প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু উপরের লাইনের সাথে টাচ করে আছে, কিন্তু নিচের লাইনের সাথে টাচ করে নেই, নিচের লাইনের সাথে তার দূরত্ব রয়েছে। এবং প্রথম লাইনে যে লেখাটা লিখবো দ্বিতীয় লাইনে লেখার সাথে কিন্তু টাচ হবে না, উপরের লাইনে লেখার সাথে নিচের লাইনে লেখার কোনো স্পর্শ হবে না। এইভাবেই হচ্ছে বাংলা খাতায় লিখতে হয়। এবার আমি আপনাদের দেখাবো যে সাদা খাতায় কিভাবে লিখবেন। সাদা খাতায় ধরুন আমি একটি লাইন লিখছি, আমি ভারতীয় তাই আমি গর্বিত।
এই যে আমি লাইনটা লিখলাম, এই লাইনে দেখুন লাইনটা কিন্তু একভাবে গেছে, সমান সরল লেখায় গেছে, কোনোটা কিন্তু বেঁকে টেরে যায়নি, এবং প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিন্তু দূরত্বও সমান রয়েছে। তাই এইভাবে যখন আপনি কোনো একটা কিছু লিখবেন, কোনো ধরনের রচনা লিখছেন বা কোনো কিছু কবিতা লিখছেন, প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু দূরত্ব সমান হবে, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেও দূরত্ব সমান হবে, এবং প্রত্যেকটা লাইন সমান সমতলে হবে, কোনোটা কিন্তু বেঁকে যাবে না। এইভাবে সাদা খাতায় লেখার নিয়ম। ইংরেজি লেখার জন্য সাধারণত ইংরেজি খাতায় ব্যবহার করবেন, এবং ইংরেজি খাতায় কীভাবে লিখবেন সেটা আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। ধরুন ইংরেজি খাতায় আমি একটি লাইন লিখছি, আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। এই যে আমি দেখুন লাইনটা লিখেছি, এই লাইনেও কিন্তু যে ওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিন্তু দূরত্ব সমান রয়েছে, এবং আমরা কি জানি যে কোনো একটা সেন্টেন্স যখন আমরা লিখি তার প্রথম অক্ষর কি ক্যাপিটাল লেটার হয়। এখানেও তাই হয়েছে, এখানে আই হয়েছে ক্যাপিটাল লেটারে, বাকিগুলো দেখুন স্মল লেটারে হয়েছে, এবং ক্যাপিটাল লেটার যখন আমরা লিখব তখন ইংলিশ খাতার তিনটে লাইন জুড়েই হবে ক্যাপিটাল লেটার, আর স্মল লেটারগুলো হবে দুটো লাইন জুড়ে। আবার আমি ধরুন একটা ওয়ার্ড লিখছি, ধরুন গ্যালাক্সি, এক্ষেত্রেও প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার, সেই জন্য তিনটে ঘর জুড়ে হয়েছে, এবং বাকি স্মল লেটারগুলো দুটো লাইনকে বেস করে হয়েছে। মোট কথা, আমরা মিডিল লাইনকে বেস করে প্রত্যেকটা ওয়ার্ড লিখব। আবার ধরুন ইংলিশ লেখার ক্ষেত্রে এমন কিছু লেটার রয়েছে যেগুলো লেখার সময় কিছু রুলস রয়েছে, যেমন ওয়াই, জেড, পি, কিউ, জি, এগুলো লেখার ক্ষেত্রে আমাদেরকে সেকে মিডিল লাইন থেকে বেস করে নিচের দিকে নামতে হয়। দেখুন এখানে ওয়াইয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা নিচে নেমেছি। এইরকম কিছু কিছু লেটার রয়েছে যেগুলোর ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, সেগুলো আপনারা ইংলিশ টিচারের কাছ থেকে জেনে নেবেন। 5. স্পেসিং বিটুইন দ্য লেটার, ওয়ার্ড অ্যান্ড লাইন। প্রতিটা লেটারের মাঝে যেন সামান্য ফাঁক থাকা দরকার, সেই রকম প্রতিটা শব্দের মাঝে মাঝে, প্রতিটা লাইনের মাঝে মাঝে সমপরিমাণ ফাঁক দিয়ে লিখতে হবে। 6. লো প্রেশার, ফ্রেন্ডস ডোন্ট অ্যাপ্লাই এক্সেস প্রেশার ডিউরিং দ্য টাইম অফ রাইটিং। মানে যখন কিছু লিখবেন তখন পেন বা পেন্সিলের ওপর বেশি প্রেশার দেবেন না, তাতে লেখা পেছনের পেজে ছেপে যায়, তাই হালকা প্রেশার দিয়ে লেখার চেষ্টা করবেন। স্পেশালি বাচ্চাদের জন্য কিছু টিপস, বাচ্চাদের বর্ণ দেখে তার পাশে বর্ণ লেখা পদ্ধতিতে হাতের লেখা অনুশীলন করাতে হবে। শিশু শিক্ষার্থীদের জন্য ডট পদ্ধতিতে লেখা প্র্যাকটিস করাতে হবে। বাচ্চাদের প্রথমে লাইন টানা খাতায় লিখতে দিতে হবে, পরে আস্তে আস্তে সাদা খাতায় লিখতে দেবেন। বন্ধুরা, এবার আমি আপনাদের কিছু টিপস দেবো, তবে তা শুধুমাত্র স্টুডেন্টসদের জন্য। নাম্বার 1, স্টুডেন্টসরা অবশ্যই খাতার যে স্থান থেকে লেখা শুরু করার নির্দেশনা দেওয়া হবে সেখান থেকেই লেখা শুরু করতে হবে। নাম্বার 2, এক্সামের খাতায় অবশ্যই মার্জিন দিতে হবে, আর সময় না থাকলে খাতার চারিদিক ভাঁজ করে নেবে। চারিদিকে মার্জিন দিয়ে লিখলে লেখাটা খুব সুন্দর দেখায় এবং এক্সামিনারও খুশি হন। নাম্বার 3, প্রশ্নের নাম্বার লেখার পর হাফ ইঞ্চি পরিমাণ জায়গা বাদ দিয়ে উত্তর লেখা শুরু করতে হবে, তাহলে লেখাটা সিস্টেমেটিক হবে। নাম্বার 4, কোনোভাবেই ওভার রাইটিং করা যাবে না, কোনো কারণে ওভার রাইটিং হলে তা এক টানে কেটে নতুনভাবে লিখতে হবে। নাম্বার 5, শিক্ষার্থীরা কোনো সময় কোনো কারণবশত যদি লেখাটা একটি পৃষ্ঠায় শেষ না করতে পারে, তবে পৃষ্ঠার ডান দিকে পিটিও লিখে এবং বাকি অংশ পরের পৃষ্ঠায় লিখতে হবে। নাম্বার 6, একটি প্রশ্নের উত্তর শেষ হলে পরের প্রশ্নটি 1 ইঞ্চি পরিমাণ জায়গা বাদ দিয়ে লেখা শুরু করতে হবে। নাম্বার 7, খেয়াল রাখবেন যাতে একটি বর্ণের সঙ্গে অন্য আরেকটি বর্ণ লেগে না যায়, তাহলে লেখা দেখতে খারাপ লাগবে। নাম্বার 8, ডোন্ট ইউজ নিউ পেন, এক্সামের দিন একদম নতুন পেন কিনে নিয়ে গিয়ে লিখবেন না, আগে থেকে পেন কিনে এনে একটু লেখা প্র্যাকটিস করে নিলে সেই পেনের লেখাটা আরও একটু স্মুথ ও ফাস্ট হয়ে যায় এবং লেখাটা সুন্দরও হয়। নাম্বার 9, ইউজ বল পেন, হ্যান্ড রাইটিং সুন্দর হওয়ার ক্ষেত্রে পেন যেমন ইম্পর্টেন্ট, সেই রকমই পেনের কালিটাও অনেকটা বেশি ইম্পর্টেন্ট, তাই ভালো হ্যান্ড রাইটিংয়ের জন্য সঠিক কালিযুক্ত পেন বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, এবং স্মুথ রাইটিংয়ের জন্য কিছুদিন ব্যবহার হওয়া বল পেনই ব্যবহার করা উচিত। তবে জেল পেন ব্যবহার করবেন না, করলেও শুধুমাত্র পয়েন্ট মেনশন করার জন্য জেল পেন ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আজকে আমরা জানলাম হাউ টু ইম্প্রুভ হ্যান্ড রাইটিং, অ্যান্ড আই থিঙ্ক আমাদের দেওয়া এই টেকনিক্সগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের হ্যান্ড রাইটিং ইম্প্রুভ করতে অবশ্যই পারবেন। আর আপনার হ্যান্ড রাইটিং যদি ইম্প্রুভ হয় তাহলে আপনার পার্সেন্টেজ অফ মার্কসও ইম্প্রুভ হবে। সো ফ্রেন্ডস, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ডু প্র্যাকটিস অ্যান্ড গো অ্যাহেড। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা বিষয় নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।